সো হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ জাহাঙ্গীর অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রিয়েটেড ফর ইউটিউব চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন। সো বেসিক্যালি যারা ভিডিওগ্রাফি পছন্দ করেন, বিশেষ করে যারা ভিডিও পছন্দ করেন বা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই উপকৃত হবে। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য যে অ্যাপটি শেয়ার করব, সেই অ্যাপটির মাধ্যমে আপনারা প্রফেশনালভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদের আজকে প্রুফ সহকারে দেখিয়ে দিব। আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন যারা ভিডিওগ্রাফি পছন্দ করেন, আর যারা ভিডিওগ্রাফি পছন্দ করেন না তারাও দেখতে চাইলে দেখতে পারেন যদি দেখে ভিডিওগ্রাফি পছন্দ হয়। সো ভিউয়ার্স, সরাসরি চলে যাবো এখন ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনারা সবাই জানেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট ভিউয়ার্স, ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। সো আমাদেরকে প্রথমেই সেই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। সো ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা প্লিজ সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ভিউয়ার্স, অ্যাপটির নাম হচ্ছে ওপেন ক্যামেরা। আপনারা প্লে স্টোরে গিয়ে ওপেন ক্যামেরা লিখে সার্চ করলে প্রথমে অ্যাপটি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট অ্যাপটি ওপেন করবেন। সো প্লিজ আমাকে এখানে ফলো করবেন, আমাদেরকে কিছু আমাদেরকে এখান থেকে কিছু সিস্টেম সেট করে নিতে হবে, মানে সেটিংস সেট করে নিতে হবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য। সো আমি আপনাদেরকে একটি একটি করে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো প্রথমে আপনাদেরকে অ্যাপস ওপেন করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে যেটা করবেন, প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে প্রথম যে সিরিয়ালে রয়েছে লাইট, আপনারা চাইলে এখান থেকে লাইটটি ওপেন করে দিতে পারেন। প্রথমে যে লাইটটি রয়েছে এই লাইটটি ওপেন করে দিবেন এবং আবারও থ্রি ডটে চলে যাবেন। প্রথমেই এই লাইটটি ওপেন করে নেবেন। সো ভিউয়ার্স, এরপর চলে যাবেন আপনারা এই দ্বিতীয় সারিতে তিন নম্বর যে অপশনটি রয়েছে ফুলের মতো দেখতে, আপনারা সেই তিন নম্বর অপশনটিতে ক্লিক করে নেবেন। আবারও দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা। সো এখান থেকে এরপর যেটা করবেন, এই যে বাম পাশে দেখছেন ভিডিও, সো এখান থেকে আপনারা ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করার পর এখন আপনারা জাস্ট আবারও থ্রি ডটে গিয়ে চেক করে নেবেন, সেটা এই তিন নম্বরে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখন আমাদেরকে যে আমরা যে সাবজেক্টে রয়েছে ভিডিওর সাবজেক্ট, সেটাতে আমাদেরকে ফোকাস করতে হবে। সো আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আমাদের যে সাবজেক্টটা রয়েছে সেটাকে ফোকাস করতে হবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স, এই তো দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার সাবজেক্ট আমরা ফোকাস করেছি। সো ভিউয়ার্স, যখন দেখতে পারবেন যে ফোকাসটা আপনাদের পারফেক্ট হয়ে গেছে, ফোকাসটা পারফেক্ট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কি আইকন, মানে তালা আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের আর এই ফোকাসটা সরে যাবে না, তার ফলে আপনাদের খুব সহজেই যে কোনো জায়গায় ভিডিও শ্যুট করতে পারবেন। সো এখন যেটা করতে হবে আমাদেরকে ভিডিও করার জন্য, জাস্ট এই ভিডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ভিডিও শ্যুট করে নিতে পারবেন। সো আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একেবারে নিখুঁত DSLR মতো ভিডিও হচ্ছে। আমরা যদি অন্য জায়গায় যাই আমরা দেখতেই পারবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কতটা ব্লার হয়েছে, আপনারা প্রুফ সহকারে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনার চাইলে এই বাম পাশে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড, মানে ছবি ক্লিক করে নিতে পারেন। এখানে আপনাদের ইচ্ছে মতো এখান থেকে যে কোনো ছবি, আপনারা প্রুফ সহকারে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কতটা ব্লার হয়েছে। সো আমি এখানে আপনাদেরকে আরও কিছু জায়গায় গিয়ে আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ব্লার ছবিটি দেখিয়ে দিই। সো ভিউয়ার্স, ওয়ান্স এগেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কতটা ব্লার হয়েছে, আপনারা প্রুফ সহকারে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে কিছু ভিডিও শর্ট নিয়ে দেখাচ্ছি, এভাবে যদি আমরা ভিডিও করি দেখতেই পারবেন ভিডিওর। সো এখান থেকে আমি আরও কিছু ছবি তুলে নিচ্ছি। সো ফোকাসটা দূরে সরে গিয়েছে, আমরা আবারও ফোকাসটা নিয়ে নিব, আবারও ছবিতে টিপ দিব এবং ভিডিও তো হচ্ছেই। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দি বেল আইকন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।